ইস্যুতে ভোট চাইছে বামফ্রন্ট ভোট চাইছে যে 18 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে লুটের পঞ্চায়েত সেই লুটেরাদের পঞ্চায়েতকে হটিয়ে জনগণের পঞ্চায়েত গড়ার লক্ষ্যে এই নির্বাচন এই গত নির্বাচনে যে অবস্থা হয়েছিল তার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করেছে আমরা প্রায় গোটা ময়নায় প্রায় 50টাও আসনে প্রার্থী দিতে পারিনি সেই জায়গায় এবারে আমাদের যে বাম কংগ্রেস আইএসএফের জোট প্রায় 150 আসনে আমরা প্রার্থী দিয়েছি জেলা পরিষদের 100% অর্থাৎ 3টি আসনে আমরা প্রার্থী দিয়েছি পঞ্চায়েত সমিতির প্রায় 90% বা 96% আসনে আমরা প্রার্থী দিয়েছি এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা প্রায় 56% আসনে প্রার্থী দিয়েছি কিছু রিজার্ভেশনের জটিলতার কারণে আমরা কিছু সিটে প্রার্থী দিতে পারিনি এছাড়া বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে উভয় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের যে ক্ষমতা দখলের লড়াই সেই লড়াইয়ের ক্ষেত্রে আমরা সেখানে প্রার্থী দিতে পারিনি এটা আমাদের দুর্বলতা তবে মানুষ তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে এবং সাম্প্রদায়িক বিজেপিকে বিচ্ছিন্ন করতে মুখিয়ে রয়েছে আগামী নির্বাচনের ফলাফলেই তা প্রমাণিত হবে কতখানি আশাবাদী আমরা 100% আশাবাদী নাম আটে জিনিস অমিতা বরায় ময়না এরিয়া কমিটির সম্পাদক সিপিআই সব রঙের একদম এনি কালার ওয়ান প্রাইস জিএসডব্লিউ পেইন্টেড একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ জয়চক পিংলা পশ্চিম মেদিনীপুর